পাহাড়ি এবং বাঙালিদের মাঝে চলমান সহিংসতার কারণে 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত 3 পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। রোববার জেলা প্রশাসকের এক নির্দেশনায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বান্দরবান এবং খাগড়াছড়িতেও 24 দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এদিকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এবছর 3 পার্বত্য জেলায় কঠিন চিবরদান উৎসব উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে? আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক পেশা দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।